মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দুটো মানুষকে কষ্ট দেওয়াচ্ছে, বিয়েটা মেনে নেওয়া অনেক ভালো। ঠাম্মি তুমি আর রাগ করে থেকো না, ঠাম্মি তুমি দয়া করে এই বিয়েটা মেনে নাও। না, এই অন্যায় আপনার আমি মানতে পারবো না। ওই মেয়ের সঙ্গে যদি বিয়ে হয় তাহলে আমি আমি জলস্পর্শও করবো না। কাকিমা, কাকিমা তুমি দয়া করে ঠাম্মিকে একটু বোঝাও না। দেখো ওদের যদি বিয়েটা না হয় ওরা কষ্ট পাবে। কাকিমণি তুমি বলো না, ওদের যদি বিয়েটা না হয় ওরা তিনজনে কিন্তু সমানভাবেই কষ্ট পাবে। আর আমি বুঝতে পারছি না, একজন মানুষের ডিভোর্স হয়েছে বলে সে ছোটকাকে বিয়ে করতে পারবে না? আর যদি তাই হয় তাহলে এত যদি তোমাদের লোক সমাজের ভয় থাকে তাহলে উকিল বাবুর সঙ্গে আমার বিয়েটা তোমরা কি করে মেনে নিলে বলো? মোহনের বিয়ে জয়ের সাথেই হবে। গাছে যে ডালে বসছ সেই ডালটাই কুড়ুল দিয়ে কেটে দিচ্ছ কেন? আপনাদের জন্যই তো এসব হয়েছে। আমার মেয়েটার মনটা খারাপ হয়ে গেল। একটা বিয়ে অর্ধেক করে যদি তাকে সেখান থেকে চলে যেতে হয় তার কতটা কষ্ট হয় আপনারা সেটা বোঝেন? বোঝেন না আপনারা? আপনারা সবাই ঠকবাজ, আপনাদের ঠকবাজের বাড়ি। আম্মা তুমি তুমি দাঁড়াও না, আমি বিশ্বাস করি কোন হাঁড়িতে কার চাল মাপা আছে সেটা বিধাতা আগে থেকেই ঠিক করে রেখেছে। এটা তো বরং ভালো হলো, ঘটক দিদি ঠিক সময়ে এসে আমাদের জীবন বাঁচিয়ে দিল। মোহনবাবু খুব ভালো মানুষ, আমার সাথে যদি ওনার বিয়েটা হয়েও যেত, আমি জানি উনি আমাকে অসুখী রাখতেন না, কিন্তু নিজে কোনোদিনও সুখী হতেন না। আর আমাদের সম্পর্কটা তো গড়েই উঠত একটা মিথ্যের উপর ভিত্তি করে। আর আমি তো সারাটা জীবন অতীত নিয়ে কিছু জানতেই পারতাম না, তার থেকে এই তো ভালো হলো, ঘটক দিদি এসে আমার জীবনটা বাঁচিয়ে দিল। একটু মন খারাপ করছে সেটা তো ঠিকই, কিন্তু একটা বড় ভুলের হাত থেকে ঘটক দিদি বাঁচিয়ে দিল। পরিবারের মানুষের আপত্তি থাকলেও ভালোবাসা মানুষের হাতটা কখনো ছেড়ে দিতে নেই। কিন্তু যে যাই বলুক না কেন আমি কিন্তু এ বিয়ে মানি না। মা একদম ঠিক কথাই বলেছেন, গুরুজনের কথার অবমাননা করে এ বিয়ে আমি কিছুতেই হতে নেব। এ বিয়েটা হবে হবে হবে। Don't worry. You're my brother. No fear. Because Govinda Mallik is here and Ghatak Didi is near. So commandos, come with me. Z5 download korun aur shob episode dekhun ekdom free.